চুঁচুড়ার ভারতী বিদ্যাভবন স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। স্কুলের মিড ডে মিল ঠিকমতো চলছে কি না, শিক্ষকরা সঠিক সময়ে আসছেন কি না, তা দেখতেই হঠাৎ হাজির হয়ে যান বিধায়ক। সোমবার গুড়াপের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সরকারি কাজ ঠিকমতো চলছে কি না তার উপর নজরদারি রাখতে হবে বিধায়কদের। এরপরেই সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে পড়েন বিধায়ক। স্কুলে এসে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ডিসিপ্লিনের উপরও নজর দিতে হবে শিক্ষকদের, দেরিতে স্কুলে আসা চলবে না। এদিন স্কুলে দুজন শিক্ষক অনুপস্থিত থাকার কারণও জানতে চান তিনি। প্রতিটা প্রাইমারি এবং হাই স্কুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেখবার জন্য নির্দেশ দিয়েছেন। আমি এক এক করে প্রতিটা স্কুলে যাওয়ার চেষ্টা করছি। আজকেও এখানে দুজন মাস্টার আসেননি, আমি হেডমাস্টারকে অনুরোধ করলাম সময়ের পর যাতে কোনো মাস্টার এখানে জয়েন করতে না পারেন। মিড ডে মিলের এখনও একজন আসেনি, এই অবস্থা চলতে দেওয়া যাবে না, সময় মতো আসতে হবে, সমস্ত কাজ করতে হবে। এই অবস্থা চলতে থাকলে আমরা পরবর্তী ক্ষেত্রে অ্যাকশান নেব। আজকে আমি রিকোয়েস্ট করে গেলাম, ভবিষ্যতে আবার যদি আসি এবং এই অবস্থা চলতে থাকলে যারা টাইমলি আসবে না তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। 135 জনের মতো বাচ্চা আছে, বাচ্চাদের প্রেয়ার মেরার সবই ঠিক আছে, কিন্তু ডিসিপ্লিনটা আনতে হবে। আমরা ডিসিপ্লিনের দিকে নজর দিয়েছি, এক এক করে প্রতিটা স্কুলই আমরা পর্যবেক্ষণ করব। আমি বিশ্বাস করি যে বাচ্চারা মাস্টারমশাইরা ভালো দেখলে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে বাচ্চার সংখ্যাও বাড়বে। কেন বাচ্চাদের খাবার ব্যাপার লেট হবে কেন বলুন? স্যার যে কথাগুলো বললো সেগুলো সত্যি বাস্তব সত্য। আমি চেষ্টা করবো স্যারের এই কথাগুলো আগামী দিনে অক্ষর অক্ষরে পালন করার। আমি আমার সম্মানীয় লোক একজন ব্যক্তি আমাদের এলাকার, অবশ্যই তার কথা আমি পালন করে চলব। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে রাজেশ মণ্ডলের রিপোর্ট, NNTV বাংলা।